নমস্কার বন্ধুরা, সাবস্ক্রাইব করো ফ্রেন্ডস বাংলা চ্যানেলকে আর বেল বাটনে ক্লিক করো সবার আগে ভিডিও দেখার জন্য। নমস্কার বন্ধুরা, আমি সুখেন আর তোমরা দেখছো ফ্রেন্ডস বাংলা। আজ আমরা আলোচনা করব ফটোশপে ব্রাশ ইফেক্টস নিয়ে। আজকের ব্রাশ ইফেক্টস হলো বোকে ব্রাশ ইফেক্টস। ভিডিও থাম্বনেল থেকে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো কী ধরনের ইফেক্টস নিয়ে আজকে আলোচনা করব। আমি এই ধরনের প্রচুর প্রচুর ইফেক্টস আপলোড করতে থাকবো। তোমরা যারা নতুন বন্ধুরা আমার চ্যানেলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল বাটনে ক্লিক করে রাখো, তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার মেসেজ তোমরা পেয়ে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে যুক্ত আছো আমার সাথে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। চলো এবার ভিডিওতে প্রবেশ করি। তো ভিডিও ডিসক্রিপশনে দেখবে ডাউনলোড লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে ডাইরেক্ট ডাউনলোড করতে পারবে। ডাউনলোড করার পরে এরকম রার ফাইলে থাকবে, তোমার কম্পিউটারে উইনার কিংবা উইনজিপ ইনস্টল করা থাকতে হবে। তারপরে এটা রাইট ক্লিক মেরে এখানে এক্সট্রাক্ট করে নিতে হবে। এক্সট্রাক্ট করলে এরকম একটা ফোল্ডার আসবে, এটা ওপেন করবে। এর মধ্যে আমাদের ইফেক্টসগুলো আছে। ইমেজগুলো আমি প্রথমে দেখিয়ে দিই। এরকম এরকম ইফেক্টস তৈরি করতে পারবে, এরকম এরকম ফটো কিন্তু তৈরি করতে পারবে। ওকে, তো এই আমাদের ইফেক্টসটা হলো এই যে। আর এটা কীভাবে ফটোশপে অ্যাড করতে হবে চলো দেখে নিই। তো আগের ভিডিওগুলোতেও আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে অ্যাড করতে হয়, তো যারা নতুন বন্ধুরা তাদের জন্য আর একবার আমি দেখিয়ে দিচ্ছি। ওকে, তো সিম্পলি এইখানে এডিটে চলে যাবে। এডিট থেকে প্রিসেট, প্রিসেট ম্যানেজার, এখানে প্রথমে ব্রাশ সিলেক্ট করে নেবে। এখানে অলরেডি ব্রাশ সিলেক্ট করা রয়েছে। ওকে, এরপর এখান থেকে লোড, যেখানে ডাউনলোড ফাইলটা থাকবে সেই ডাউনলোড ফাইলটা ওপেন করবে। এখানে দেখো বোকে ব্রাশ, সেটাকে সিলেক্ট করবে। এখানে লোড, এরপর কী করতে হবে, এখানে ডান। তো আমাদের ইফেক্টসগুলো অ্যাড হয়ে গেছে। ওকে, তো এরপর আমরা একটা লেয়ার নিয়ে নিই। এখান থেকে আমরা ফটো সিলেক্ট করব, এখানে 7x5। ওকে, এরপর যেটা করতে হবে এটাকে আমরা ব্ল্যাক করে দিই প্রথমে, হ্যাঁ, যাতে আমাদের ইফেক্টসগুলো দেখাতে সুবিধা হবে। ব্ল্যাক করে দিলাম। তো প্রতিবারের মতো আমি বলে দিই একটা লেয়ার করে নেবে প্রথমে, তারপরে কাজ করবে। লেয়ার করলে অনেক সুবিধা হয়, তোমরা করবে তাহলে বুঝতে পারবে। তো এরপর আমরা ব্রাশ টুলে চলে যাব, এখান থেকে আমরা ব্রাশ সিলেক্ট করে নেবো। এখানে খুব সুন্দর সুন্দর প্রচুর ইফেক্টস আছে, যার মাধ্যমে খুব সুন্দর ফটো ডিজাইন করা যাবে। তো আমি প্রথমে দেখিয়ে দিই। তো এখানে প্রথমে একটা কালার সিলেক্ট করে নিই, এখানে এন্টারের সাইডে দেখো ক্লোজ ব্র্যাকেট ওপেন ব্র্যাকেট আছে, সেটা দিয়ে আমরা এটাকে ছোট বড় করতে পারি। এখান থেকে জাস্ট এবার ক্লিক, দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে না, তাই না? তারপরে আমরা অন্য একটা ইফেক্টস ইউজ করে দেখি। তোমরা একের পর এক চেক করবে, কারণ প্রচুর ইফেক্টস আছে, আমি দু একটা দেখাতে পারবো, কারণ সব দেখাতে গেলে অনেক টাইম লেগে যাবে বন্ধুরা, ঠিক আছে? দেখো বন্ধুরা কত সুন্দর, এইসব ইউজ করে কিন্তু খুব সুন্দর ফটো ডিজাইন করা যাবে, তাই না? এখান থেকে আমরা ইয়েলো একটা নিয়ে নিই। আমি জাস্ট তোমাদের দেখাচ্ছি যে কি ধরনের ইফেক্টস আছে, তোমরা একের পর এক ট্রাই করে দেখবে। ওকে বন্ধুরা, দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে। এছাড়াও এখানে দেখো লাভ আছে, দেখো লাভ আছে ভিতরে, বুঝতে পারছো? হ্যাঁ, তোমরা যারা ফটোশপে কাজ জানো কিন্তু তোমাদের কাছে ইফেক্টস নেই, তার জন্য এরকম ডিজাইন তোমরা তৈরি করতে পারো না, কিন্তু এই ইফেক্টসের মাধ্যমে তোমরা খুব সুন্দর সুন্দর ফটো ডিজাইন তৈরি করতে পারবে। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো, যদি ভালো লাগে নিচে দেখো লাল কালার সাবস্ক্রাইব বাটন আছে, সেখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখো, লাইক করো, শেয়ার করো। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি, ভালো থাকো, সুস্থ থাকো, দেখতে থাকো আমার চ্যানেল। বাই বাই।